শুরু করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ। তো আমরা উপপাদ্য 18 শুরু করেছি 17 পরে, এবং এটাই শেষ উপপাদ্য। 19 নম্বরটা তোমরা করতে পারবে, 18 করতে পারবে। তো সবাইকে বলতেছি, সবাই খাতা বের করে এই চিত্রটা আঁকো। চিত্রটা একবার আঁকলেও কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যাদের আঁকা হয়ে গেছে তাদের মধ্যে একজন সাধারণ নির্বাচনটা বলো। কে বলবে একজন সাধারণ নির্বাচনটা বলো? বলবো স্যার। আচ্ছা বলো। অন্য ব্যক্তির কেন্দ্র থেকে সম্পত্তি সকল যা পরস্পর সমান। এমন জোরে বললে যে বুঝতে পারা গেল না, অনেকে বুঝতে পারেনি। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে। না স্যার, বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। এই তো 19 নম্বরের কথা বলছো তুমি, আমি তো করছি 18 নম্বর। ও ইয়েস স্যার, বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী স্যার। সরি স্যার, একটু উপবাদ। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, 18 নম্বরের বিপরীত হচ্ছে 19 নম্বর। 18 পারলে দেখবে এই কথাগুলো একটু আগে পিছে করে 19 নম্বরে আছে। তো এখানে হচ্ছে ও কেন্দ্র বিন্দু, একটা বৃত্ত যেখানে এবি আর সিডি দুটি সমান যায়। তারপরে প্রমাণ করতে হবে ও হতে এবি আর সিডি যেন সমদূরবর্তী। কি প্রমাণ করতে হবে? ও কেন্দ্র হতে এবি ও সিডি যেন কেন্দ্র থেকে সমদূরবর্তী। ও কেন্দ্র হতে এবি ও সিডি যেন সম দূরবর্তী, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন আলোচনা হয়েছিল, অঙ্কন গত ক্লাসে আলোচনা হয়েছে মঙ্গলবারের ক্লাসে, যে ও কেন্দ্র থেকে এবি আর সিডির যে দূরত্ব, এই দূরত্বের জন্য কি করতে হয়? দূরত্ব বোঝাতে উপরে যথাক্রমে কি কি লম্ব আঁকলাম আমরা বলো তো? আদিত্য ও ই ও এফ স্যার। সাকিয়া তুমি বললে। আচ্ছা, ওই আর ওয়েফ হচ্ছে এবি আর সিডি যা দেওয়ার উপর যতক্ষণ লম্ব আঁকলাম আমরা। লম্ব আঁকলে কি হয়? লম্ব আঁকলে সমকোণ হয় না? লম্ব আঁকলে সমকোণ হয়, আর লম্বটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ ও কেন্দ্র হতে এবি আর সিডি দূরত্ব বোঝাচ্ছে। আচ্ছা, তারপর আর কি করতে হবে? ও এ আর ও সি যোগ করতে হবে। যোগ করতে হবে, ও এ আর ও সি যোগ করতে হবে। আচ্ছা, ব্যাচেলের দিন তো স্বাধীন, তুমি বলো তো বিষয়টা কি হবে? স্বাধীন? ইয়েস স্যার। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যায়। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সি ডি যেদা সমদূরবর্তী। সুন্দর হয়েছে। আচ্ছা, এবার জেরিন 237 রান, তুমি বলো তো অঙ্কন। অঙ্কন বলো। ও থেকে এ বি এবং সি ডি যা এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। সবই ঠিক আছে, কিন্তু যা দয় হলে সবচেয়ে ভালো হয়, যা দয়ের উপর, কারণ দুইজন যা, যা দয়ের উপরে, তুমি বলেছো যা এর উপরে, ওখানে যা দয়ের উপরে বললে সবচেয়ে ভালো হবে। যাই হোক, তাহলে ও কেন্দ্র হতে এবি আর সি ডি যা দয়ের উপরে যথাক্রমে ও এর লম্ব আঁকি, ওই আর আছে যোগ করি। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের বোঝা হয়ে গেছে। প্রমাণের কিছু অংশ আমরা করেছিলাম, আজকে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ প্রমাণ। তো প্রমাণ কে বলতে পারবে প্রথম অংশটা কিভাবে আমরা অর্ধেক পেলাম, কে বলতে পারবে? এই বুঝলাম না স্যার, আরেকবার। আর সাকিব বলবে। আচ্ছা বলো।
স্যার প্রশ্নটা আরেকবার বললে ভালো হইতো স্যার। আমরা কিভাবে প্রমাণের প্রথম ধাপে কিভাবে আমরা এইটা এবি এর অর্ধেক পাবো এই অংশটা? স্যার ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, অতএব এই সমান বি এবং সিএফ সমান ডিএফ, অতএব হাফ হচ্ছে এবি এবং ওএফ লম্ব সিডি, লম্ব হচ্ছে সিডি, এই কারণে কি পাওয়া যাবে এখানে? অতএব এই সমান বি সিএফ সমান ডিএফ, এই সমান বি সিএফ সমান ডিএফ, আর এখানে পাওয়া যাবে হচ্ছে সিএফ সিএফ সমান ডিএফ ডিএফ। আচ্ছা তার মানে এই যে বি এর সমান হয় তাহলে এইটা পুরো এবি কি হবে? হাফ এবি হবে স্যার, এই সমান হাফ এবি হবে এবং সিএফ সমান হাফ সিডি হবে স্যার। হাফ এবি আর এখানে সিএফ ইকুয়াল টু হাফ সিডি। আচ্ছা একটু কি তোমাকে বলছিলাম যে কিভাবে আমরা এই সমান হাফ এবি পাবো সিএফ সমান হাফ সিডি পাবো, তবে এখানে একটা কারণ দরকার যে কি কারণে এই হাফটা পেলাম আমরা, কারণটা কি বলতে পারবে? কেন্দ্র থেকে যদি ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব আঁকা হয় তাহলে ওই লম্বটা জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে এই আর সিএফ টা সমান করবো, আমাদের দরকার এই আর সিএফ সমান, এটা করলে কি করবো আমরা? অতএব হাফ এবি সমান হাফ সিডি স্যার, অতএব হাফ এবি সমান সমান হাফ সিডি। এই লাইনটা কিন্তু অতিরিক্ত দেওয়া হয়েছে, হাফ এবি সমান সমান হাফ সিডি, অতএব এই সমান হাফ এবি মান আমরা কি পেলাম? এই পেলাম এই, হাফ সিডি সমান সিএফ সিএফ। আচ্ছা এই সমান সমান সিএফ, এই পর্যন্ত আমাদের পাওয়া হয়েছিল ঠিক আছে, এই সমান সমান সিএফ। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই দুইটা ত্রিভুজকে আমরা কি করব, সর্ব সমপ্রমাণ করব। মাহফুজ বলো দেখি কোন দুইটা ত্রিভুজ? তো স্যার ত্রিভুজ এফ ও সি আর ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এফ ও সি। আচ্ছা কেমন লাগছে? ও সি এফ বললে মনে ভালো লাগে, সমকোণী ত্রিভুজে। আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসময়ের জন্য কি লাগে? অতিভুজের বাহু, অতিভুজের বাহু, অতিভুজ আর বাহু, সমকোণী ত্রিভুজের জন্য লাগে হচ্ছে অতিভুজ আর বাহু। তাহলে অতএব অতএব এখানে আমরা অতিভুজ দেখাই, অতিভুজ কি আছে? এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওই, ওই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সিএফ, এই দুটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ওই সমান সমান হচ্ছে। আচ্ছা আর যেটা আমরা পেলাম এই যে এই সমান সমান সিএফ পেয়েছিলাম, এটাই তো সমকোণী ত্রিভুজের একটা বাহু, বাহু এটা হচ্ছে এই সমান সমান সিএফ সিএফ। তো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বাহু, তাহলে অতএব
আমরা কি বলতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম। তো সর্বসম যে আমরা পেলাম কিভাবে সর্বসম পেলাম, এটা হচ্ছে অতিভুজ অতিভুজ বাহু, সংক্ষেপে লিখলাম লেখা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এখন সর্বসম হওয়ার কারণে আমাদের দরকার যেটা সেটা নিব আমরা, তাই না? অনেক আছে, অনেক সমান আছে সর্বসম, কিন্তু সবটা আমার দরকার নেই। আমার দরকার কোনটা? ওই সমান ওই আর ওই দরকার। আমরা প্রথমে তো বুঝতে পারছি যে আমাদের ওই আর ওই দরকার, তাহলে ওই ইকুয়াল টু ওএফ। আমরা কি বলেছিলাম এখানে যে ওই আর ওএফ সমান প্রমাণ করতে হবে? এখানে কোথাও বলছে নো স্যার? এখানে আমরা প্রমাণিত লিখতে পারছি না, কারণ আমাদেরকে বলা আছে যে ও কেন্দ্র হতে জায়গার দূরত্ব সমদূরবর্তী, এটা প্রমাণ করো। কিন্তু এই কথা বলা নাই যে ওই আর ওএফ সমান, কারণ ওই আর ওএফ আমরা অঙ্কনের মধ্যে করেছি, এই কারণে আমরা বলতে পারতেছি না যে ওই সমান সমান ওএফ প্রমাণিত বলতে পারছি না। তো যদি পরীক্ষায় বলা থাকে উদ্দীপকের মধ্যে যে ওই আর ওএফ লম্ব আঁকা হয়ে গেছে আগেই উদ্দীপকে বলা আছে, এবং প্রশ্নে যদি বলে যে প্রমাণ করো ওই সমান সমান ওএফ, তাহলে কিন্তু আমরা এখানেই প্রমাণিত লিখতে পারবো, আর কিছু লেখার দরকার নাই। কথাটা কি বুঝতে পারছো? উদ্দীপক যদি লম্বের কথাটা বলে দেওয়া থাকে, উদ্দীপক এই লম্বের কথা যদি বলা থাকে ওই আর ওএফ লম্ব, এবং প্রমাণ বলে যে প্রমাণ করো যে ওই সমান সমান ওএফ, তাহলে কিন্তু এখানেই প্রমাণিত লেখা যাবে। আর যদি লেখা থাকে যে ও কেন্দ্র হতে এবি আর সি সমদূরবর্তী প্রমাণ করো, তাহলে এখানে প্রমাণিত লেখা যাবে নো স্যার? নো স্যার, এখন আমাদেরকে বলতে হবে ওই আর ওএফটা কি, এদের সম্পর্কে একটু পরিচয় দিতে হবে। ওই আর ওএফটা কি? আচ্ছা, ওই আর ওএফটা কি? ওই ও হচ্ছে ওয়ে, এরা ওই আর ওয়ে যথাক্রমে কেন্দ্র ও হতে এ বি ও সি বি যার ওয়ে কি এরা দূরত্ব লম্ব দূরত্ব, হ্যাঁ লম্ব দূরত্ব ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মেন দরকার দূরত্ব, যার ওয়ে দূরত্ব। ওই আর ওয়েবটা কি তাদের পরিচয় আমরা দিয়ে দিলাম যে ওই আর ওয়েব হচ্ছে যথাক্রমে কেন্দ্র ও হতে এ বি ও সি বি যার ওয়ে দূরত্ব, ঠিক আছে? ওই ও ওয়েব যথাক্রমে কেন্দ্র ও হতে এ বি আর সি বি যার ওয়ে দূরত্ব, কারণ আমরা জানি যে লম্ব আঁকলে দূরত্ব বোঝায়, তাই না? লম্ব আঁকলে কি বোঝায়? দূরত্ব বোঝায়, দূরত্ব। এখন আমরা লিখতে পারবো এই ব্যাপারে, এই ব্যাপারে রেখে প্রমাণ করতে হবে। সুতরাং ও কেন্দ্র হতে এ বি আর সি বি যার ওয়ে সমদূরবর্তী, লিখতে পারবো না এখন? জি স্যার। ওকে, সমদূরবর্তী। আচ্ছা, প্রথমে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, প্রথম বসতে যদি সমস্যা থাকে, কারো কোথাও বুঝতে সমস্যা আছে? নো স্যার, কারো সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে ছোট খাটো প্রশ্ন করি। জান্নাতুন নাইমা, তুমি বলো। জি স্যার। আমরা কেন এই সমান সমান সি এ এটা কেন পালাম, কিভাবে পালাম এই সমান সমান সি এ, এই আর সি এ টা সমান হলো কিভাবে? স্যার, কেননা এ বি এবং সি ডি যার উপর ওই এবং ও এফ লম্ব, সুতরাং এ বি সমান সমান বি এ এবং সি এফ সমান সমান ডি এফ, তাহলে
equal to half AB এবং CF equal to half CD এখানে আবার এডি সমান সিডি আছে এডি সমান সিডি দেওয়া আছে শুরু করে বিষয় নির্ণয়ের মধ্যে কেন্দ্র থেকে ব্যাস চিহ্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব তাকে জ্যাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে এখানে কল্পনা করা হয়েছে যে AB equal to CD তাই AB equal to half AD half AB এবং CF equal to half CD তাহলে A equal to half CF A equal to CF A equal to CF ঠিক আছে তারপরে নাফিস নাফিস তুমি বলো সর্বসম হলো কি হবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়েছে কারণ এখানে যে তাদের যে অতিভুজ আছে সেটা ও ও এফ সি ত্রিভুজের ও সি অতিভুজ এবং ও ও এ ত্রিভুজের ও এ এই অতিভুজে দুটি সমান এবং আমরা ধাপ দুয়ে পেয়েছি যে এই এবং সি এফ সমান এই দুটি বাহু সর্বসম এই দুটি বাহু সমান হওয়ার কারণে ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে ত্রিভুজের অতিভুজ এবং বাহু সর্বসমতা উপপাদ্য থেকে আমরা এটা পেয়েছি সমমানের ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসম উপপাদ্য জি স্যার আচ্ছা এটা সর্বসম ঠিক আছে এখন যদি বলি যে ত্রিভুজ দুটির সমকোণ পালন কি হবে আমি আবার দেখি ত্রিভুজ দুটির সর্বসম ত্রিভুজ দুটির সমকোণ পালন কি হবে ত্রিভুজ দুইটা সমকোণী এটা বুঝলাম কিভাবে বুঝতে পারছো না সহজ কথা আরেকবার বলে ভালো হইতো স্যার বলতেছি যে ত্রিভুজ দুইটা সমকোণী এটা বুঝলাম কিভাবে স্যার কারণ ওই লম্ব এবি এই কারণে স্যার ওই লম্ব এবি ওএফ লম্ব সিডি লম্বের উপর যে এখানে অঙ্কনের মতো লম্ব আকার আছে ওই লম্ব এবি ওএফ লম্ব সিডি লম্ব আকার কারণে কোন দুটো কোণ সমক ও ই এ আর ও এফ সি এই কোণ দুটা সমকোণ আর সমকোণ হলে কোন একটা ত্রিভুজের ত্রিভুজের কোন একটা কোণ যদি সমকোণ হয় তাহলে তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে ও এফ আর ও সি এর সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে তখন আমাদের দেখানো লাগে দুইটা শুধুমাত্র একটা বাহু আর অতিভুজ তার অতিভুজ এবং একটি বাহু তারপরে ওই আর ওই এরা যে দূরত্ব এটা কিভাবে বলে দিলাম আমরা ওই আর ওই দূরত্ব বোঝাচ্ছে ও কেন্দ্র হতে কেন্দ্র থেকে লম্ব অঙ্কনের মাধ্যমে লম্ব অঙ্কনের মাধ্যমে শেষে আমরা কি বললাম সবার শেষে যেহেতু সমান এই কারণে সিডি এবং এবি কেন্দ্র থেকে সমান দূরবর্তী সমান দূরবর্তী আচ্ছা আমি চাইছিলাম তার আগের লাইনটা শেষের লাইনটা সুতরাং তুমি বলতে পারবে তার আগের লাইনটা হচ্ছে এই ওই আর ওএফ যথাক্রমে বৃত্তের কেন্দ্র ও হতে এবি আর সিডি জেনারেল দূরত্ব এই লাইনটার কথা বলছেন ওই আর ওএফ ওই এবং ওএফ বৃত্তের কেন্দ্র ও হতে যথাক্রমে এবি আর সিডি জেনারেল কি দূরত্ব 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 তাহলে দূরত্ব দুইটা যেহেতু সমান ওই আর ওএফ সমান হয়েছে তাহলে দুইটা সমান আর কারো কাছে কোনো সমস্যা আছে কোন জায়গায় কোনো সমস্যা আচ্ছা ইফাস ইফাস শুনতে পাচ্ছ ইফাস জুনায়েদ ইসলাম ইফাস জি স্যার তুমি বলো দেখি কিভাবে আমরা এই সমান হাফ এবি পেলাম এইটা সমান হাফ এবি এটা কিভাবে পেলাম কেন্দ্রগামী লম্বের কারণে হলো এটা মাঝখান থেকে হলো দুই ভাগে বিভক্ত হয়েছে সেজন্য হলো কেন্দ্র থেকে ব্যাসবিন্দু জায়ের উপর অঙ্কিত লম্ব
কেন্দ্র থেকে কার উপরে লম্ব? তোমার কেন্দ্র থেকে লম্ব বললে সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু লম্বটা কার উপরে? এবি আর সিডি এর উপর। এবি আর সিডিটা কি এরা জে না? জে, হ্যাঁ, ওই জে শব্দটাই তো আমি চাচ্ছি, যে এবি আর সিডি জে বার উপরে, এবি আর সিডি জে বার উপরে লম্ব। তাহলে আর কোন সমস্যা কারো নাই, তাই না? তোমাদেরকে আমি এটা তোমাদের পড়া থাকলো 18 নম্বর ভালো করে প্রোগ্রাম করবে, যাদের ক্লাস মোটামুটি আজকে ধরো আমাদের শেষ, এরপরে যদি এক্সট্রা সময় পাই এক্সট্রা দানের জন্য, এক্সট্রা দানের মধ্যে আরেকটা দান আমি শুনে রাখো, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস সবচাইতে বৃহত্তম জায়গা প্রমাণ করতে হবে, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জায়গা। তো আমরা এটাকে একটা জায়গা নিলাম, ইয়া ব্যাস নিলাম, এটা হচ্ছে একটা ব্যাস, ও কেন্দ্রবিন্দু বৃত্তে এটা কি একটা ব্যাস, ঠিক আছে, সোজা ব্যাস। এটাই যে সবচেয়ে বড়, এটা প্রমাণের জন্য আমরা আরেকটি বৃত্তে ব্যাস নয় এমন একটা জায়গা নিবো, হচ্ছে সিডি। সিডি আমাদের কেমন যায়? ব্যাস নয়, বৃত্তের ব্যাস ভিন্ন যায়, ব্যাস ভিন্ন যায়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এবিটা, এবি বড় তার থেকে সিডি থেকে, প্রমাণ করতে হবে এবি সিডি থেকে বড়, এবং যে কোনো সিডি এবি বাদে যেখানে আমরা ব্যাস বাদে যেখানে আমরা সিডি নিই সব সিডি থেকে এবিটা বড়, এটা প্রমাণ করতে হবে। তো লিখতে পারবে তোমরা মনে করে, ও কেন্দ্রবিন্দু বৃত্তে এবি হচ্ছে একটা ব্যাস আর সিডি একটা যেকোনো যায়, তো প্রমাণ করতে হবে যে এবি সিডির থেকে বড়, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে সবচেয়ে বৃহত্তম জায়গা, প্রমাণ করতে হবে। অঙ্কনের জন্য আমাদের একটু যোগ করতে হবে, ও সি আর হচ্ছে ও ডি, যোগ করতে হবে ও সি আর ওডি, যোগ করতে হবে অঙ্কনে কি বিশেষ ও সি আর ওডি যোগ। আচ্ছা প্রমাণ দেখো কিভাবে করি আমরা, প্রমাণ ত্রিভুজ ও সি ডি, এই ত্রিভুজে ও সি প্লাস ও ডি এই দুই বাহুর যোগফল, এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে না, সি ডির চেয়ে বড় না? জি স্যার। এটা কারো জানা আছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর? জি স্যার। আচ্ছা এটা থেকে তোমাদের পরিবেশিকের কথা বলি, ধরো একটা পরিবেশিকে দেওয়া আছে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে, ক নাম্বার দেওয়া আছে 3 4 8 5, ক নাম্বার দেওয়া আছে 3 4 আর হচ্ছে 8, গ নাম্বার দেওয়া আছে 5 4 5 আর মনে করো দেওয়া আছে 11, ঘ নাম্বার দেওয়া আছে 4 5 আর 9, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে আর কোন ক্ষেত্রে যাবে না, এগুলো হচ্ছে বাহুর মাপ। স্যার কটা দিয়ে চিত্র আঁকা যাবে, মানে ত্রিভুজ আঁকা যাবে? সবচেয়ে ছোট দুটো যোগ করলে বড়টা দিয়ে কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে 7, কিন্তু অবশিষ্ট গুলোতে সমান আছে আর না হলে ছোট হচ্ছে, 3 আর 4 7, 8 থেকে ছোট, 4 আর 5 9, 11 থেকে ছোট, 4 আর 5 9, 9 সমান, এগুলো দিয়ে হবে? নো স্যার, হবে না। এই জিনিসটা তোমরা মনে রাখো যে নয় থেকে কেটে লাগতে পারে, কোন মাপ গুলো দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। এখন ওসি ওডি এরা সবাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আর ওসির জায়গায় আমরা এও বসাতে পারবো না আর ওডির জায়গায় ওডি বসাতে পারবো না, সবাই তো বৃত্তের ব্যাসার্ধ, বসাতে পারবো ওসির জায়গায় এও, ওবির জায়গায় ওডি? জি স্যার। সব বৃত্তের ব্যাসার্ধ ওসি ওডি ওএ ওবি সবাই বৃত্তের ব্যাসার্ধ, পাশে লিখতে পারো ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওডি, সবাই সমান, কারণ সবাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এ আর ওবি যোগ করলে কি পাওয়া যায়? এবি পাওয়া যাবে না, এ আর এবি যোগ করলে ওটা একই হবে,
বৃত্তের যেই জায়গাটা বড় সেটা ছোট জায়গা থেকে কেন্দ্রের কাছে আছে, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জায়গা ক্ষুদ্রতম জায়গা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। এটা 8.1 অনুশীলনের একটা প্রশ্ন, সর্বশেষের দিকে মনে আছে, বৃত্তের বৃহত্তম জায়গা ক্ষুদ্রতম জায়গা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী, কেন্দ্রের কাছে কে থাকবে, বড়টা না ছোটটা? বড়টা। বড়টা। এটা এখন সময় নাই আমাদের, পরে সময় পেলে আমরা করব। এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে করতে হবে, পিথাগোরাস এবং তার সাথে যে উপপাদ্য 18 যে আমরা বললাম এটার কিছু মিক্সচার থাকবে, উপপাদ্য 18 প্লাস হচ্ছে পিথাগোরাস। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমরা শেষ করে দিলাম ক্লাস। তোমরা উপপাদ্য 3টা 15 নাম্বার 17 নাম্বার 18 নাম্বার 3টা ভালো করে পড়ো, 19 নাম্বারটা দেখবে যে 18 বোঝার পরে 19 নিজে নিজে পড়লেই বুঝতে পারার কথা, আর কোথাও সমস্যা মনে হলে আমাকে বলো, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।